কানাডার টরন্টোতে আকাশচুম্বী বাড়ি ভাড়া সমস্যার মাঝে সেখানকার এক নারী তার বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছেন। আর এই বিজ্ঞাপন মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে টরন্টো ভিত্তিক রিয়েলেটর আনিয়া ইটিঙ্গার ফেসবুকের মার্কেটপ্লেসে এক নারী বিছানার অর্ধেক ভাড়া দেবেন বলে পোস্ট দেন। এতে তিনি বিছানার অর্ধেক অংশের ভাড়া বাবদ $900 যা বাংলাদেশি মুদ্রায় $72,918 নেবেন বলে জানান। পরবর্তীতে ফেসবুক থেকে ওই পোস্টটি মুছে ফেলা হয়েছে। পোস্টে রিয়েলেটর আনিয়া ইটিঙ্গার বলেন, মাস্টার বেডরুমের একটি কুইন সাইজ বিছানা শেয়ার করার জন্য একজন সহজ সরল নারী খুঁজছি। আমি এর আগেও ফেসবুকে খুঁজে পাওয়া এক নারীর সঙ্গে বিছানা শেয়ার করেছিলাম আর এটা ভালোভাবেই চলছিল। টরন্টোতে এক বেডরুমের একটি বাসার মাসিক খরচ প্রায় $2,614 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $2,89,660। যে কারণে ভাড়ার খরচ কমাতে সেখানে হট বেডিং বা অপরিচিত ব্যক্তির সাথে বিছানা শেয়ার করার প্রবণতা বাড়ছে। সুজন হোসেন, মাইটিভি।